वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आबहावा दफ्तर थेके उठे आसा लेटेस्ट आपडेट अनुयायी अवशेषे फेर विपद आसन्न। बिकेले ओ राते भारी बज्र विद्युत सह बृष्टिपाते भासते चलेछे बांगलार एकाधिक जिला, जानिये दिल आलिपुर आबहावा दफ्तर। तो बंधुरा, से निये आजके लेटेस्ट वेदार आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके कि आपडेट देवा हलो, पाशापाशि आज বিকেলে ও রাতে পশ্চিম বাংলার কোন কোন জেলাগুলি তুমুল ভারী বজ্র সহ ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে সমস্ত কিছু তথ্য ডিটেইলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পর অবশেষে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও খুব একটা বেশি বৃষ্টি হয়নি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বরং তাদের বক্তব্য, কলকাতা আকাশ আগামী 24 ঘন্টায় সম্পূর্ণরূপে মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মোটের ওপর আকাশ থাকছে মেঘলা, কিন্তু কলকাতার আশেপাশের অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দুয়াক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো থাকছে, তবে বৃষ্টির কারণে তীব্র দাবদাহে কোনোরকম হেরফের হবে না। বরং অনেক জায়গায় বৃষ্টির কারণে কিছুক্ষণে অস্বস্তি এবং ভ্যাপসা আবহাওয়া তৈরি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে আজ মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং সহ এই 5টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। মোটের ওপর উত্তরবঙ্গে আজ মঙ্গলবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে। রাজস্থান থেকে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে, পাশাপাশি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা খুব একটা শীঘ্রই নিম্নচাপে তৈরি হবে। এই নিম্নচাপ যদি এই মৌসুমীর অক্ষরেখার উপর কার্যকরী হতে শুরু করে তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে আজ মেঘলা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি আজ মঙ্গলবার কলকাতার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মোটামুটি সপ্তাহে ভ্যাপসা আবহাওয়া মেঘলা আকাশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বর্তমানে উত্তরবঙ্গে অত্যন্ত কার্যকরী অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ তেমন একটা বেশি নয়। তুলনামূলক পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম, তবে জুলাই মাসের শুরু থেকে বৃষ্টিপাতের ঘাটতি হওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গে। কিন্তু জুন মাসে যে পরিমাণ উদ্দীপ্ত বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গে সেই পরিসংখ্যানের উপর নির্ভর করে আবহাওয়াবিদদের মতামত, জুন মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে জুলাই মাসে বাধাপ্রাপ্ত হতে শুরু করেছে মৌসুম।